আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, কাছে ও দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও, আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবে একদমই নতুন একটি রেসিপি, জেলি কেক রেসিপি, অসাধারণ একটি রেসিপি। রেসিপিটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চুলে ফ্রাইং প্যান বসিয়ে এখানে হাফ কাপ চিনি দিলাম। তো দেখো, প্রথমে 1 কাপ লিকুইড দুধ নিচ্ছি, চাইলে কিন্তু পাউডার দুধটা গুলো লিকুইড করে নিতে পারো। তো আর 1 কাপ দুধ দিলাম, আমি টোটাল 3 কাপ দুধ দিলাম। আর এই জেলি কেকটা তৈরির ক্ষেত্রে কিন্তু পরিমাপটা সঠিক হতে হবে, তাহলে কিন্তু জেলি কেকটা পারফেক্টভাবে হবে না। তো আমি মেপে মেপে কাপ মেপে দুধ দিলাম। আর এখানে দেখো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম প্রথমে। তো যেহেতু আমি 3 কাপ দুধ নিয়েছি, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু জেলি কেকটা খুবই সুন্দর হয়, পারফেক্ট হয়। চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারবে, ময়দা দিয়ে করলে খুব একটা ভালো হয় না। কর্নফ্লাওয়ার দিয়েই কেকটা তৈরি করলে খুবই ভালো হয়, সুস্বাদু হয়। তো আমি হ্যান্ডউইচ দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, যাতে জমাট বেঁধে না যায়। এবারে দেখো, এখানে একটি করে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো আমি যতটুকু কেক তৈরি করব, মানে আমি 3 কাপ দুধ দিয়ে তৈরি করব, সেজন্য এখানে আমার 2টো ডিমই যথেষ্ট। তো তোমরা কম বেশি করে নিতে পারো। 2টো ডিম ভেঙে নিলাম। এবার দেখো, আমি কুসুমটা আলতো করে আলাদা করে নিচ্ছি। তো চেষ্টা করবে কোনোভাবে যাতে ডিমের সাদা অংশটা উঠে না যায়। কুসুমটা আলাদা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো 2টো কুসুমে দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি কুসুমগুলো এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর যে সাদা অংশটা সেটা কিন্তু দিব না, সেটা এক সাইডে সরিয়ে রাখবো। সাদা অংশ দিলে কিন্তু এই জেলি কেকটা হবে না। তো কুসুমগুলো আমি ভেঙে নিচ্ছি আবারও হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর খুবই সুন্দর একটি কালার এসে গেছে, একেবারে সফট একটি কালার এসে গেছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার চুলাটা বন্ধ ছিল, অবশ্যই কিন্তু বন্ধ ছিল, সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবে ডিমটা যাতে ভালোভাবে মিশে যায়, তা না হলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। তো আমার 80% মতো জেলি কেকটা প্রায় রেডি হয়ে এসেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে দেখো, এখানে আমি 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিলাম। আর তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে এলাচ গুঁড়ো ছিল না বলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে দেখো, একটি চকলেটের পাত্র নিয়েছি। তো কাগজটা কিন্তু ভিতরে না বাহিরে, কাগজটা ভালোভাবে ওঠেনি। তো একটু তেল মেখে নিলাম। আর এই যে ব্যাটারটা তৈরি করেছি, সেটা কিন্তু গরম গরম অবস্থায় ঢেলে নিতে হবে। তো এই কাজটা একটু তাড়াহুড়ো করতে হয়। তো ঢেলে নিয়েছি, এবারে চামচ দিয়ে সমান করে দিচ্ছি উপরের অংশটা, যদিও এটা অলরেডি বসতে আরম্ভ করে দিয়েছে, খুব একটা সমান করতে পারেনি। তো হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রাখার দরকার নাই, নর্মালি ফ্যানের বাতাসে বা রুম টেম্পারেচারে থাকলে হয়ে যায়। তো দেখো, খুবই সুন্দরভাবে উঠে এসেছে, কিন্তু কোনো প্রকার ঝামেলা হয়নি। এত বেশি সফট তুলতুলে, এটা দেখলেই যে কেউ খেতে ইচ্ছে করবে, এত লোভনীয় আর মজাদার। তো আমি কেটে নিচ্ছি। এটা এত বেশি সফট, আর আসলে আমার ছুরি তো ধার বেশি নেই, সেজন্য একটু কাটতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। বাসায় খুব সহজে কিন্তু এই ইউনিক জেলি কেকটা তৈরি করতে পারো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর বিশেষ করে যারা বুড়ো আছে, তারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে। কারণ শক্ত জিনিস যারা একটু বয়স্ক মানুষ, তারা খেতে পারে না। তো তাদেরকে খুব সহজেই এই জেলি কেক বা পুডিং বলে থাকো না কেন, আসলে এটা পুডিং না, এটা কিন্তু জেলি কেকে এটা তৈরি করে নিতে পারো। তো আমার ফিসগুলো কিন্তু অনেক বড় ছিল, আমি মাঝখান থেকে একটু ছোট করে কেটে নিলাম। এবার উপরে দেখো, আমি চিনির পাউডার, মানে সুগার পাউডার ছড়িয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে যদি ড্রাই কোকোনাট থাকে, তাহলে সেটা দিয়ে একটু ছড়িয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি উপরটা। এমনিতে এটা বেশি মজাদার, মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার একদমই ইউনিক এই জেলি কেক রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।